না এখন তো সরকার পতন ছাড়া দ্বিতীয় কোন এই সরকারের পতন ব্যতীত এই জালেম সরকারের পতন ব্যতীত এবং রক্ত যখন দিছি রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমার জীবনের রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করে তারপর ইনশাআল্লাহ দুনিয়া থেকে বিদায় হব একবার রক্তের শেষ বিন্দু পরিবহন ঢেলে বাংলাদেশের জমিনে এই রক্ত ঢেলে যে রক্ত বের হইছে এই রক্ত আমি জমিনের মধ্যে সবটুকু ঢেলে আমি ইনশাআল্লাহ হয়তো শাহাদত বরণ করব অথবা জালেমকে হটাবার ব্যবস্থা করব আমি তো দায়িত্ব ছিল তা আমি এখন ঢুকছেন কিভাবে আমার তো ঢোকার তো কথা না সেখানে গেটে দাঁড়ায় থাকে যদি কেউ নৌকায় ভোট দেয় তাকে ভোট দিতে দেয় আর যে নৌকায় ভোট দেন তাকে ঢুকতে দেয় না তা আমি ওখানে যে দায়িত্বশীল পিজিএন অফিসার তাকে বললাম যে আপনি আসুন এটা দেখেন যে তারা বাইরে বসে এরকম প্রভাব করে এর মধ্যে আওয়ামী লীগ লোকজন জড়ো হয়ে তার তর্ক বিতর্ক শুরু করছে তর্ক বিতর্ক শুরু করার পরে আমাদের লোকজন তর্ক করা শুরু করছে আমি তাদেরকে যখন সরাইতে গেছি তখন ওই ফাঁকি তারা আমাকে হামলা করছে এই তো মাত্র এই মানি এই তো এই নামে গেলাম তাহলে কি করবেন না এখন তো সরকার পতন ছাড়া দ্বিতীয় কোন এই সরকারের পতন ব্যতীত এই জালেম সরকারের পতন ব্যতীত এবং রক্ত যখন দিছি রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমার জীবনের রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করে তারপর ইনশাআল্লাহ দুনিয়া থেকে বিদায় হব একবার রক্তের শেষ বিন্দু পরিবহন ঢেলে বাংলাদেশের জমিনে এই রক্ত ঢেলে যে রক্ত বের হয়েছে এই রক্ত আমি জমিনের মধ্যে সবটুকু ঢেলে আমি ইনশাআল্লাহ হয়তো শাহাদত বরণ করব অথবা জালেমকে হটাবার ব্যবস্থা করব এর বাহিরে দ্বিতীয় কোনো পথ নেই আল্লাহ আমাকে যেখান নিয়ে ঠাকাক আসছি একদিন মরব আমি আসছি একদিন আমি পিছিয়ে ফেরার লোক আমি মরতে পারি বুথগুলো তারা নিয়ন্ত্রণে রেখে বিভিন্ন পর্যায়ে যে কর্মকাণ্ড অনিয়ম তারা ওখানে বাস্তবায়ন করেছে এই অনিয়ম এবং এই অনিয়মের মারাত্মক অনিয়মের প্রতিবাদে আমরা নির্বাচনী ফলাফলকে প্রত্যাখ্যান ঘোষণা করছি সাথে খুলনার ফলাফলকে আমরা প্রত্যাখ্যান ঘোষণা করছি আর সিলেট ও রাজশাহী যে নির্বাচন আমাদের প্রার্থী রয়েছে নির্বাচনে সেই প্রার্থীদের থেকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী তাদেরকে বয়কটের ঘোষণা দিচ্ছি এই নির্বাচন থেকে তারা বয়কটের ঘোষণা দিচ্ছি তারা নির্বাচন আর করবে না যেহেতু সুন্দর পরিবেশ নাই সাথে প্রধান নির্বাচন কমিশনের আমরা পদত্যাগ দাবি করছি আর এর প্রতিবাদে আমরা আজকেই সারা দেশব্যাপী ঢাকা সহ
বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি এবং সামনে আমরা আগামী শুক্রবার বাদ জুমা সারা দেশব্যাপী এর প্রতিবাদে আমরা বিক্ষোভ এবং আমরা মিছিল করব আর পরবর্তীতে আমরা পরামর্শ ভিত্তিক আরো কর্মসূচি জাতির সামনে আমরা ঘোষণা করব যেহেতু আপনারা এখানে আসছেন আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমাদের এই আজকের যে কথাগুলো সুন্দরভাবে জাতির কাছে এবং সর্বত্র পৌঁছে দেওয়ার আহ্বান রাখছি